আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, অনেক লোক খাবে। এই যে সরষে ইলিশ হবে, 10 কিলো ইলিশ মাছ আছে, এই যে বড় বড় ইলিশ। এই যে গলতা চিংড়ির মালাইকারি হবে, এতে এঁচড় চিংড়ি হবে, আরো অনেক কিছু রান্না হবে। সবাই মিলে বসে পড়েছি। এই যে এখানে মাছ কাটাকাটি চলছে, ওখানে সবজি কাটাকাটি চলছে, এবার একটু পরেই রান্না বসে যাবে। মানে মাছ কাটা হলেই রান্না শুরু হবে। আজকে যেন আমাদের কাটা কিছু বাঁচা বসে বসেছে। আজকে আর একজন রান্না করবে নি, আজকে সবাই মিলে রান্না করবে। আজকে হয় এত গলদা চিংড়ির সাইজ গুলো দেখো, হবে নি হাত দিয়ে মনে এর সাইজ বড় বড় একবারে। বাবা, আর মালাইকারি যা হবে না, খেতে ভালো লাগবে তো। দেখে শান্তি, দেখে সঙ্গে তাহলে দেখেই শান্তি করে না খাবো, খেতে বসে খাও আর নেই খাও। এত কষ্ট করে আমরা খাবো না, একদম ফুল মুডে আছে বৌমা সাধু হলে কথা তো। এইটা কিন্তু সব থেকে বড় দাঁড়া দেখাচ্ছ, দেখো এই নোংরা গুলো সব ফেলে দিতে হয়, এগুলো বাজে। এই যে ফেলে দিলাম, কে খাবে ভাই? ইলিশ মাছগুলো যা সাইজ আছে না, একদম চকচক করতেছে। গলদা চিংড়ির মালাইকারি হবে, সেই জন্য এই যে নারকেল কোড়া চলছে। আমার একটা কাকিমা হয়, কাকিমা আর পিসি দুজনে মিলে এত নারকেল কুড়বে, কোথা থেকে নিয়ে এসছে কি জানি। নারকেলের মালা গুলো দেখো কাকিমা, বড় বড়। হ্যাঁ, এই দেখো গলদা চিংড়ির একবারে পাহাড় হয়ে গেছে, দেখছো? আমার হয়ে গেছে, এই চিংড়ি মাছ গুলো কিন্তু ছোট ছোট, এইগুলো দিয়ে এঁচড় চিংড়ি হবে। বাবা, 1 2 3 4টা মেয়ে বসছে এখানে আনাজ কাটতে, নারকেল কুটতে। সত্যি আজকে অনুষ্ঠান বলে মনে হচ্ছে আমার। তিনটে মেশিন চলছে নারকেল করে, আজকে এখন দাদু এসে পৌঁছানি বলে, নাহলে কি যে বলতো তোমার থেকে, তোমরা কাজও করতে আর হাসতো। আজকেই ভালো হবে। এসব চিংড়ির জন্য সব চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এবার ইলিশ মাছ কেটে নেবো। দাও ইলিশ মাছ গুলো দাও, মাছের থেকে মাছের সব দেখো না, দাঁড়া গুলো বেশি। ভালোই টাটকা আছে গো ইলিশ মাছ গুলো দেখো, এই সাইডটা ঠিক আছে তো? দেখো এখানে জায়গাটা সব ইলিশ মাছে ভরে যাবে, ধরবে তাও ধরবে না, এখন না এই তো গামলি আছে, এখনই লাইন হয়ে গেছে, পুরো চিকটা ভর্তি হয়ে যাবে, চিকেও ধরবে নি দেখো না। ইলিশ মাছও দেখতে দেখতে কাটা প্রায় শেষের পথে, আমি গিয়ে স্নান করে রেডি হয়ে পড়ি, আমাকে বলছে তুমি চলে যাও, তোমাকে আর লাগবে নি, আমি স্নান করে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। মনে আছে মিষ্টি গুলো পুজো দেবো, কোথা রাখছো তোমার কি, এইটা গোটা ভেজে দেবো, গোটা পাতে দিয়ে দেবো, দিতে পারলে আমি খেয়ে নেবো, তোমাকে আজকে এই টু
কফি কিচেন এই প্রথমবার রান্না হচ্ছে। কিছু অনুষ্ঠান হয়নি তো, এটাই বড় করে হচ্ছে। লোক বলে মেয়ে হলে সব খরচ করা। বাবা উপরে যে মেম্বার বেড়ে গেল, আমাদের এখানে পালিয়ে গেছে দেখো, আমাদের এখানে মেম্বার কমে গেছে দেখো। বলছিলাম না চিক ভর্তি হয়ে যাবে, দেখুন একদম চিক ভর্তি ভর্তি হয়ে বেশি আছে এখন, ভর্তি হয়েও বেশি আছে দুটো মাস। আমাদের সব কাটাকাটি প্রায় শেষ, মাছ ফাছ সব কাটা হয়ে গেছে, ওপরেও সব কাটা হয়ে গেছে গো, এবার রান্নায় বসবো। আপনারা তো দেখলেন যে আমাদের মাছ কাটাকাটি হলো, মাছ কাটাকাটি হয়ে গেছে, এবার আমরা রান্নাতে পাবো। হ্যাঁ ওইদিকে সব মশলা করতে বসে গেছে, উনানে আগুন পড়লো। তোমাদের সরষে পোস্ত কাটা হলো? হ্যাঁ অনেকটা হয়ে গেছে। গলতা চিংড়ি ভাজার জন্য কড়াই সরষের তেল দেবো। কিলো এতটা সরষা হয়েছে হবে তো? হ্যাঁ হয়ে যাবে, একটু জল দিয়ে গুলি ছেঁকে দাও। এই যে আমি আর বৌদি দুজন মিলে যে চিংড়ি মাছের ভেতরে কাটি ঢুকাচ্ছি, আর ওদিকে একটা বড় দাদা এসছে রান্না করতে, আর বড়দাদা রান্না করতে যে আজকে শুক্তো হবে, এঁচড় চিংড়ি হবে, পায়েস হবে, শাক ভাজা হবে, আরও অনেক কিছু আছে। যা বড় বড় চিংড়ি মাছ আর বড় কাঠিও লাগবে। আমাদের তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার মা আর মেয়ে দুজনে মিলে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো একটু ভালো করে ভাজা হতে থাক, ততক্ষণ ইলিশ মাছগুলোই আমরা নুন মাখিয়ে রেখেছি, এবার একটু হলুদ মাখিয়ে দেবো। মাছগুলো একদম খুব সুন্দর সাইজ করে কেটেছে, চাওড়াও কিরকম মাছগুলো ছিল, হলুদ গুঁড়ো। সরষে সব বেটে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে এরকম সুন্দর করে এবং লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভাজা হচ্ছে, এদিকে আমরা সাবলাই দিচ্ছি কাটি কেটে। হ্যালো বৌদি, তোমরা যত তাড়াতাড়ি দাও করবে আমরা তত তাড়াতাড়ি করে দেবো। আধুনিককে যত জোগাড় দিবে তত তাড়াতাড়ি করবে। হ্যাঁ দাও দাও, আরে আমাদেরও হয়ে যাবে, কিন্তু মাটি শেষ হয়ে গেছে। ভালো করে ছাঁকবে যেন খোসা না থাকে, চিন্তা নেই।
মাটি নেই বলছি, হ্যাঁ থাকলে আবার বাড়বে। হ্যাঁ তোমাকে আবার চালু করাবো। আরো অনেক কিছু আছে, ভাপানো হচ্ছে। এক হাড়ি একবারে নারকেল কুড়া বাবা, এই নারকেল কুড়া গুলোকে একদম এরকম করে চটকি চটকি একবারে দুধ বের করে নেব। ভালো করে থাকে তো, খোসা নাই তো, দেখো না দেখবে খোসা কত, দেখো বাবা। প্রথমে আমি সর্ষে ইলিশটা বানাবো, তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দেবো। এই যে সাদা কাপড় নিয়েছি, এতে ভালো করে ছেঁকে নেবো। তেল গরম হয়ে গেছে, আমার কালো জিরে ফোড়ন দেবো। ঝুনোর জন্য খানা নারকল ছিল, এক গামলি দুধ বেরিয়ে মাছ কত। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা দেবো, হলুদ গুঁড়ো, জল দেবো। এবার সর্ষে বাটা, এই যে জলটা, জলটা দিয়ে দেবো। পোস্ত বাটা, এখনই যে সরষে ইলিশের হেভি কালার তুলেছে, তাহলে হয়ে গেলে কি হবে আরো কত। আচ্ছা এটা চিনি দিয়ে নিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার একটু ভেজে নিতে হবে, তারপরে মশলা দিয়ে এটা ছোকা হবে। লবণ দেবো, ঝোলটা খুব সুন্দর ভাবে ফুটে গেছে একবারে। এবার মাছগুলো দিয়ে দেবো, ওদিক থেকে মাছগুলো দিয়ে দাও দুজনে। সর্ষে ইলিশ খেতে গেলে কাঁচা মাছের টপগা ইলিশের মানে সর্ষে ইলিশ করতে হবে, তবে যে খেতে ভালো লাগবে। আর দিতে হবে নি, এবার জলটা জোর দিয়ে দিই একটু, জলটা ফুটে যাক, সেদ্ধ হয়ে গেলে এবার হয়ে যাবে। হ্যাঁ কড়াইটা ধরবে, আর ভেঙে কাঁচা ইলিশ তো ভেঙে যাবে, তাই ধীরে ধীরেই হোক না তোমার ধরে। আমার আর দুটো আইটেম বাকি আছে, আমাদের সর্ষে ইলিশ হয়ে গেছে, উপর থেকে একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল দিয়ে এবার নামি নেবো। আস্তে আস্তে আস্তে
এডিশন বেরিয়েছে গো। আমার প্রায় একটা হয়েছে আর মিলি গাছের মধ্যে আমি এটা লাগিয়ে দিলাম। আমার হয়ে গেছে। আমার মিলি গাছে বাকি আছে। তেল গরম হয়ে গেছে, আমার কালো জিরে দিয়ে দেব। কাঁচা লঙ্কা এই মাছগুলো সব এবার দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দেখে আমার রেডি হয়ে গেছে। হলো তোমাদের? হ্যাঁ হ্যাঁ নাও নাও। গেবি দিয়ে দিবি, যে গেবি নেবে তাকে গেবি দেবো। আর দেব না গলদা চিংড়ির মালাইকারিটা করবো, তার জন্য তেল দিয়ে দেবো। করে দেবো গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সব পেঁয়াজটা লাগবে না কেন, বাটা পেঁয়াজও একটু দেবো। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আমাদের এইটা হলেই হয়ে যাবে তো। আগো কে গো, কখন শেষ করবো? হয়ে যাবে, সাজবে তো এখনো। হ্যাঁ আদা বাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাড়াটাও দিয়ে দেবো। আমি কি একটু লেড়ে দেবো? ধরো ধরো, এই নাও ধরো। বলি তো এই যে আমার কষ্ট। এবার টমেটো কুচি দিয়ে দেবো, ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে। হ্যাঁ তুমি নাড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, জল না দিদি নাড়ো ভালো করে দিদি। এবার নারকেলের দুধটা দিয়ে দাও না, উঠালো নারকেলের দুধ দিয়ে দিই। পায়েস আমার কমপ্লিট, এবার ভাতটা বসি, তারপরে ভেজিটেবলটা ভেজে দেবো, তারপর শেষ হয়ে যাবে। আর আমরা এখনো রান্না করতেছি, একটু চিনি দেবো, মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগেনি। মালাইকারি ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দাও তোমরা। আইসক্রিম পড়ে যাচ্ছে, কাঠি কাবাব সব ফেলে দিলো। নাও দাও দাও, হয়তেই না মালাইকারি চিংড়ি মাছের কাটি। এবারে কুমড়াটা ধরে নিয়ে আমি মাঠের ওদিকে পালিয়ে যাচ্ছি। মালাইকারিটা হয়ে গেছে, এবার উপর থেকে ঘি দিয়ে দেবো। ঘি
দেখেছি মালাইকারির গন্ধকে তুমি চলে এসছো। শুক্তো, ভেজ ডাল, সর্ষে ইলিশ, গলদা চিংড়ি, এঁচড় চিংড়ি সব কিছু হয়ে গেছে, এবার আমরা সব খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়া করবে, আমাকে খাওয়াবে নি, তোমাকে আমাকে খাওয়াবে নি বলে এবার খাওয়া দাওয়া করবো। আমরা যে এতক্ষণ করতেছি কই বলো নি যে বোন একটু খেয়ে যাও, সর্ষে ইলিশ হয়ে গেছে খেয়ে নাও। আরে ওটা বলতে ভুলে গেছে দাদু। হ্যাঁ বল। ও দাদা মানে কেমন লাগছে তোকে? কে আমার বাবা বাক বাক করে গেড়া লাগছে যা ছিল লম্বা মানে হচ্ছে আরো গেড়া হয়ে গেছে। আমাদের ওদিকে তো রান্না বান্না সব হয়ে গেছে, এবার ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখি রান্না কেমন হলো এখন জানতে হবে যে রান্না কেমন হলো। রান্না কেমন হয়েছে? ওকে দেবো সব চাকা। এই যে পাপড় যাচ্ছে, আর এই বৌদিরা তো আছে চাটনি। হ্যালো ভালো করে খাও, পায়েস খাবো। ননের বুড়ের মিষ্টি এত বড়, কোমল বুড়ের সাপোর্ট।